একটু জনগণের সামনে ওর ফাঁসির দড়িতে ঝুলায়, সবাই যাতে দেখতে পায়, শিক্ষা পায় যে এরকম আর কারো খালি হবে না, এটা দৃষ্টান্ত স্বরূপ যাতে হয়ে থাকে। আমি কতটুকুই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আর এটা যাতে এক সপ্তাহের মধ্যে উনি দ্রুত ব্যবস্থা নেয়, আমরা যাতে শুনতে পারি যে তার শাস্তি হয়েছে, সে তার মৃত্যুদণ্ড হয়েছে, এরকম কিছু যাতে শুনতে পারি এক সপ্তাহের মধ্যে। আমি এতটুকু বলতে চাই ওনার কাছে, আমার আর কিছু বলার নয়। আমি আমার মেয়ে হত্যার কাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে, উনি নিজের তত্ত্বাবধানে যেন আমার মেয়ে, আমার সুন্দর ফুটফুটে মেয়ে বিচার ত্বরান্বিত করে অতি দ্রুততম সময়ের মধ্যে তার ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশের অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন, আশা করি এই মামলাটির ব্যাপারেও উনি আন্তরিকভাবে প্রশাসন দিয়ে ওনার দূরদর্শিতার পরিচয় দেবেন। আমি আবেদন একটি, অতি দ্রুত যেন আমার মেয়ের হত্যাকাণ্ডের আসল মূল এবং চিহ্নিত আসামি মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করা হয়েছে।